সুতি থানার মমিনপাড়া এলাকায় এক নাবালিকার বিয়ে বন্ধ করল সুতি ব্লক প্রশাসন, সুতি থানার পুলিশ। সঙ্গে ছিল সিনির আধিকারিক ও পিএলভি তানজিল ইসলাম। বিয়ের প্রায় শেষ পর্যায়ে সেখানে হাজির হয় প্রশাসন, তারপরে বিয়ে বন্ধ করে দেওয়া হয়। মেয়ের পরিবারের লোকজনকে দিয়ে মুচলেখা লিখিয়ে নেওয়া হয় যাতে কোনোভাবেই বয়স না পোজার আগে বিয়ে না দেওয়া হয়, বের করে দেওয়া হয় সমস্ত আত্মীয় স্বজনকে। পলাশ সিং এর রিপোর্ট, এনটিভি ডব্লিউবি। গতকালকে পিআর এডুকেটর এবং সখী সোহেলের মাধ্যমে জানতে পারি এবং ভিএলসিসির সদস্যরা জানায় যে রুবি খাতুনের 16 বছর বয়সে বিয়ে হয়েছে। তার বাবার নাম হচ্ছে জাকির শেখ, সেটা হচ্ছে মমিনপাড়ায়। তৎক্ষণাৎ আমরা ভিএলসিসির মাধ্যমে সেটা ব্লকে জানাই এবং সুতি থানায় জানাই। তখন ব্লক প্রশাসন আশ্বাস দেয় যে যেদিন বিয়ে আছে অর্থাৎ আজকের দিনে এসে আমরা সবাই যৌথভাবে সেই বিয়েটা বন্ধ করবো। সেই ব্লক আধিকারিককে পেয়েছিলাম এবং সুতি থানা থেকে পুলিশ গিয়ে এবং সিনির কর্মীরা গিয়ে, সিনির কর্মী আমি বিশ্বজিৎ দাস, আমি গিয়ে সেই বিয়েটা বন্ধ করবো। হ্যাঁ, মুচলেখা লেখানো হয়েছে, মুচলেখা তার মা লিখে দিয়ে, তারা বলেছে যে আমরা এখন বিয়ে দেবো না, 18 বছর হবে তারপরে তারা তার মেয়ের, তার রুবি খাতুনের বিয়ে দেবে। নিয়ে যাবেন এনাকে, দায়িত্ব নিয়ে ছেলেটাকে আপনি বাড়ি বিয়ে করে নিয়ে যাবেন এনাকে, দায়িত্ব নিয়ে ছেলেটাকে আপনি বাড়ি বিয়ে করে নিয়ে যাবেন। নিয়ে যাবেন এনাকে, দায়িত্ব নিয়ে ছেলেটাকে আপনি বাড়ি বিয়ে করে নিয়ে যাবেন। নিয়ে যাবেন এনাকে, দায়িত্ব নিয়ে ছেলেটাকে আপনি বাড়ি বিয়ে করে নিয়ে যাবেন।